এটাই হচ্ছে নিয়ম। তখন যেরকম যুগ ছিল, আর কিছু লাগার কথা বলে অনেকবারই গার্জিয়ান বলতো বিয়ে দিয়ে দিব, তখন কিনো, বিয়েটা ঠিক জায়গায় দিবে? চেষ্টা করে গার্জিয়ানরা সবসময় ভালো জায়গায় দিতে, কেউ কোনোদিন ইচ্ছা করে ছেলে মেয়েকে খারাপ জায়গায় দেয় না। তোকে কি আমরা খারাপ জায়গায় দিব? তোর কি মনে হয় একটা ইংলিশ মিডিয়াম পড়া ব্যাকগ্রাউন্ড নিব, একটা ভালো ফ্যামিলি নিব? ইন্ডিপেন্ডেন্স আমাকে কবে থেকে দিবা? তুই আজকে থেকে ইন্ডিপেন্ডেন্স হ, কারণ আমার শরীর পড়ে গেছে, আমি একটা পাশের জন্য আমি আপ্রাণ চেষ্টা তোমরা করছি। সবসময় পিছন পিছন থাকো, একা যাতায়াত মাতায়াত করতে কবে থেকে আমি দিবা? তো ছেড়ে দিছি, তুই আমাকে স্কুলে 2 দিন যেতে বলছিস ড্রাইভারের অত্যাচারে, ড্রাইভারের না, নিজে একা, নিজে বেরোবো, নিজে গিয়ে চলে যাবা কবে? আজকেই জানা, কালকেই তুই গিয়ে বই কিনে নিয়ে আয়, টাকা দিয়ে দিব, তুই বই কিনে নিয়ে আয়, তোর লেখা টেখা দেখে নিজে কিনে নিয়ে আয়। এরপরের দিন রক্ষিতা, মঙ্গলবার রক্ষিতা তুই একা যাবি, তুই শিখে গেছিস, ওখানে গিয়ে রিক্সা ধরবি, 30 টাকা না 25 টাকা বলবি, না 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 30 টাকা বলবি, আচ্ছা চলো, ওখান থেকে গিয়ে রাস্তা দেখায় চলে যাবি, আবার ওখান থেকে বের হয়ে হেঁটে এসে রিক্সা ধরবি, রিক্সা পেলে রিক্সা ধরবি, কিন্তু ওই জায়গাটা অন্ধকারে দাঁড়ায় থাকবি না, তুই একটু নিউ সিনেমার যে রোডটা ওইখানটা চলে আসবি, চলে আয়, তোকে তো এখন করতে হবে এগুলো। তোর বাইরে যেতে হবে, তোকে সেইভাবে ইয়ে করবি, আমি কিন্তু যাবো না, আমি আগা গোড়া বলে আসতেছি, কারণ আমি বাইরে পারবো না। বাবা তো দেখ, চাকরি না করলে তো বাইরে পড়ার টাকা হবে না, তোকে কিন্তু নিজেকে চলতে হবে। আচ্ছা দে আমাকে এখন গানগুলা তোর মোবাইলের, আমি কাজ সেরে আসছি, গানগুলা শুনি, আমি কোনোদিন শুনি নাই, যদি দিস দে।